মানুষ জীবনে অনেক চেষ্টা করে, অনেক কাজ করে, অনেক কিছু অর্জন করে, তার জীবনে সে সফল, কিন্তু শেষ বয়সে এসে বা কোনো একটা সময় এসে একাকিত্বতা সে নিজে নিজেকে মনে করে, বিভিন্ন পেরেশানিতে ভোগে, যার ফলে এই পেরেশানি দূর করার জন্য, এই কষ্টগুলো দূর করার জন্য, একাকিত্বটা দূর করার জন্য সে অবৈধ কিছু পন্থা গ্রহণ করে, হয় নেশার দিকে চলে যায় মনের কষ্ট দূর করার জন্য, অথবা খারাপ দিকে সম্পর্ক করে জড়িয়ে যায়, অথবা অবৈধ কত পন্থা অবলম্বন করে নিজের জীবনটা শেষ করে দেয়। আছে না নাই? এর কারণ কি জানেন? আমরা যারা এখন আছি, আমাদের জীবনে যেন এই বিষাক্ত, এই ধ্বংসাত্মক বিষয়টা যেন না আসে, আমাদের যেন সেই দিকে যেতে না হয়, এই জন্য আমি মাত্র আটটা কারণ বলবো। কয়টা কারণ? আটটা, ভালো করে শুনে রাখেন। এক নম্বর কারণ হলো, যে ব্যক্তি আল্লাহর সাথে তার জীবনে যখন সময় ছিল তখন সে আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করতে ব্যর্থ হয়েছে, আল্লাহর সাথে তার রবের সাথে সে সম্পর্ক তৈরি করে নাই, তার রবকে সে সব কিছুর মালিক বলে মেনে নেয় নাই, ওই মানুষটার জীবনে এই ধরনের কাজগুলো, সময়গুলো আসবে, এক সময় এসে তার কেউ থাকবে না, কারণ যাদেরকে তার রবকে বাদ দিয়ে সে যে মানুষগুলোকে আপন করে নিয়েছে সেই সব মানুষগুলো পর হয়ে যাবে। একমাত্র তার আপন থাকার কে ছিল? আল্লাহ। কিন্তু সে তো তার রবকে আপন করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন কি বলে জানেন? ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলা আল্লাহি ফাহুয়া হাসবু ওয়ামান ইত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। গোলাম রে, আমার যে গোলাম আমি আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করবি, আমি আল্লাহর কথাগুলো মেনে নিবি, ইয়াজআল লাহু মাখরাজা, এই পৃথিবীর সবচেয়ে বেশি মহা সংকটে যদি আমার সেই গোলাম থাকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার ওই গোলামকে মহা সংকট থেকে বের করে নিরাপদে নিয়ে এসে আমার গোলামটাকে আমি জান্নাতি জীবনের মালিক বানায় দিব। সুবহানাল্লাহ। কে বলছেন এই কথা? ওয়ামান ইত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। নাম্বার দুই, ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, যে অভাব তার জীবনে রয়েছে, রিজিকের অভাব, মানুষের অভাব, সময় কাটানোর অভাব, আর যত অভাব রয়েছে, ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে এমন পদ্ধতিতে আমার ওই গোলামটাকে আমি আল্লাহ রিজিকের ব্যবস্থা করব, তার অভাবগুলো দূর করার ব্যবস্থা করে দেব। লা ইয়াহতাসিব, ওই গোলাম জীবনও তার কল্পনাও করে নাই। দুই নম্বর, নাম্বার তিন, ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু, আর যে গোলাম আমি আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করে আমি আল্লাহর উপর ভরসা করেছি, ওই গোলামের সব প্রয়োজন পূরণ করার জন্য আমি আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাব। সুবহানাল্লাহ। তাহলে এক নম্বর কি? যে আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করতে ব্যর্থ হচ্ছে, ব্যর্থ হয়েছে, তার জীবনে এই কাল আসবে, এই জন্য কি করতে হবে? কার সাথে সম্পর্ক তৈরি করতে হবে? সবার আগে কার সাথে, সবার উপরে কাকে প্রাধান্য দিতে হবে? আল্লাহর সম্পর্কে প্রাধান্য দিতে হবে। এক নাম্বার। নাম্বার দুই, যে অভিভাবক তার অধীনস্থদেরকে আল্লাহর অধিকার আদায়ের ব্যাপারে সচেতনতা এবং বান্দার অধিকার আদায়ের ব্যাপারে সচেতনতা সৃষ্টি করতে, সৃষ্টি করার জন্য এই শিক্ষাটা দেন নাই, দেওয়ার কোনো চেষ্টাই করেন নাই, ওই অভিভাবকদের জীবনে এই কালটা আসবে। কারণ আপনার সন্তানকে যদি, আপনার অধীনস্থদেরকে, স্ত্রী সন্তান যারা আছে তাদেরকে যদি আমরা আল্লাহর অধিকার আদায়ের ব্যাপারে সচেতন করে তুলতে পারতাম, সেই শিক্ষা দিতাম যে আল্লাহর অধিকার আদায়ের ব্যাপারে সচেতন, সে কি বান্দার অধিকার আদায়ের ব্যাপারে সচেতন হবে না? অবশ্যই হবে। এই শিক্ষাটা আমরা যারা দিতে ব্যর্থ হচ্ছি, কত শিক্ষা তাদের দেই, কত শিক্ষা দেওয়ার জন্য কত অর্থ, কত কিছু খরচ করি, কিন্তু আল্লাহর গোলামদের অধিকার আদায়ের ব্যাপারে আপনি শিক্ষা, আমি শিক্ষা দিতে ব্যর্থ হচ্ছি। যার কারণে বাবার কি সম্মান, মার কি সম্মান, প্রতিবেশীর কি অধিকার, আত্মীয় স্বজনের কি অধিকার রয়েছে, আমরা কিছুই জানি না, কি করব? এক সময় এসে ওই জালের মধ্যে আমি নিজেই আটকে যাব। দুই নাম্বার। নাম্বার তিন, আমি শুধু শিরোনামগুলো শর্টে বলে দিচ্ছি। তিন নাম্বার হলো, বিবাহ বন্ধনে আবদ্ধ হতে হবে। কি বন্ধনে? বিবাহ বন্ধনে। কিছু কিছু মানুষ আছে অবৈধ সম্পর্ক করে, যখন ওই মেয়ে বা ছেলে ছেড়ে চলে যায় তখন বলে যে আমি জীবনে একজনকে ভালোবেসেছিলাম, আর বিয়ে শাদী করব না, চিরকুমার থেকে যাব। আছে না নাই? অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন,
তোমাদের জন্য আমি এই বিবাহ বন্ধনের যে ভালোবাসা সৃষ্টি করেছি, কেন? লিতাসকুনু ইলাইহা, তোমরা তোমাদের স্ত্রীদের থেকে প্রশান্তি গ্রহণ করবে। এটা হলো যারা বিবাহ করে নাই, এই টেনশন এই হাবিজাবি থেকে মানে নিরাপদ থাকার জন্য তাকে বিবাহের ব্যবস্থা করতে হবে, বিবাহ করতে হবে। এটা তো সহজ, কিন্তু এখন যেটা বলবো চার নাম্বার, এটা হলো সবচেয়ে ভয়াবহ। সেটা কি? আমাদের সমাজের মধ্যে যদি কারো স্ত্রী মারা যায় অথবা ডিভোর্স হয়ে গেছে, অথবা স্বামী মারা গিয়েছে ডিভোর্স হয়ে গিয়েছে, দ্বিতীয় বিবাহ আর করে না, আছে না নাই কথা বলেন, আছে না নাই, কেন করি না? হয় সমাজ মন্দ বলছে, অথবা আমার সন্তান যারা আছে তারা বাধা দিচ্ছে, অথবা আমি নিজে নিজেই এটাকে নিজের জন্য নিষিদ্ধ করে নিয়েছি যে আমি একজনকে ভালোবেসেছিলাম সেটাই আমার থাকবে, ওইখানে আমি আর কাউকে বসাতে পারবো না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার এক স্ত্রীর ঘরে গেলেন, একটু মাগফির নামে এক মধু জাতীয় একটা এটা খেয়েছেন। খাওয়ার পরে অন্য স্ত্রীরা বেশ বলতেছে, হ্যাঁ আপনি সেই ঘরে গিয়ে মধু খান, শরবত খান, দীর্ঘ সময় কাটান, আর আমাদের সময় আপনি কম দেন, বা এই জাতীয় কিছু একটা বলেছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন মনে মনে তিনি সংকল্প করলেন যে আজ থেকে আর মাগফির খাবেন না, তিনি সেই কাজটাই করবেন না। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহরিম নাজিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে নবী, লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাক, যেই বিষয়টা আমি আল্লাহ হালাল করে দিয়েছি আপনি কোন অধিকারে সেটা নিজের জন্য হারাম করে নিচ্ছেন? বলেন, যে বিষয়টা আমি আল্লাহ আমার গোলামদের জন্য বৈধ করে দিয়েছি সেই বিষয়টাকে আমার গোলামরা নিজেদের জন্য হারাম করে নিচ্ছে, কোন অধিকারে, কে অধিকার দিয়েছে তাদেরকে? এটার মধ্যে তো তাদের জন্য কল্যাণ নেই, বরং মহা অকল্যাণ। কারণ আপনি যে সন্তানদের জন্য, যে সমাজের কটুকথাকে ভয় করে আপনি আমি দ্বিতীয় বিবাহের দিকে এগুচ্ছি না, অথবা কোনো স্ত্রী দ্বিতীয় স্বামী গ্রহণ করার দিকে এগুচ্ছে না, দুই দিন পরে যখন তার সন্তানগুলো বড় হবে প্রত্যেকে যার যার জীবন নিয়ে ব্যস্ত হয়ে যাবে, এই মানুষটা সবচেয়ে অবহেলিত, সবচেয়ে কষ্টদায়ক জীবনটা তাকে বরণ করতে হয়, ঠিক কিনা? এটা হলো চার নাম্বার। এই জন্য জাতের বিবাহ মানে স্ত্রী নেই, এক মুহূর্ত বিলম্ব করা যাবে না, দ্বিতীয় বিবাহের ব্যবস্থা করতে হবে। আর সন্তান যারা আছো, তোমার বাবা যদি কোনো গুনাহ করে, কোনো গুনাহের মধ্যে যদি লিপ্ত হয়, তাহলে এই দায়ভার সম্পূর্ণ তোমাদের উপর আসবে। কেন? কারণ তুমি বাধা হয়ে দাঁড়িয়েছিলে সেখানে। বরং তোমাদের সন্তানদের দায়িত্ব তোমার মাকে তোমার বাবাকে তাদের পছন্দ মতো একটা পাত্রের কাছে হস্তান্তর করা, পাত্রের কাছে হস্তান্তর করা, বিবাহের ব্যবস্থা তোমাদের করার কথা। এটা হলো আল্লাহর বিধান, এটার নামই হলো ইসলাম। কয় নাম্বার গেল? চার নাম্বার। নাম্বার পাঁচ, পাশ্চাত্যের অনুসরণ করে আমরা সন্তান একটা অথবা দুইটা সর্বোচ্চ গ্রহণ করছি, আছে না নাই? যাদের হয়েছে মনে কষ্ট নেন না, ধরা যে কি খাবেন আপনার আল্লাহর কাছে, তখন বুঝবেন লা তাকতুলু আওলাদাকুম খশিয়াত ইমলাক, দারিদ্রতার ভয়ে সন্তানকে হত্যা করো না। সন্তান জন্ম গ্রহণের পর আমরা হত্যা করি না, আমরা এখন সন্তান গর্ভে থাকতেই হত্যা করে ফেলে, ঠিক কিনা? কে অধিকার দিয়েছে আপনাকে, আমাকে কে অধিকার দিয়েছে? অথচ রসুল বলেছে তাজাওয়াজুল ওয়াদুদাল ওয়ালুদা, তোমরা এমন নারীকে বিবাহ করো যে নারী অধিক সন্তান সম্ভাবনা, অর্থাৎ যেই বংশের নারীরা অধিক সন্তান জন্ম দিতে সক্ষম, এমন বংশের নারী দেখে বিবাহ করো। তার মানে অধিক সন্তান গ্রহণের প্রতি কি করছে, উৎসাহ দিচ্ছে, এটা হলো আমার রসুলের আদেশ। কেন? ফাইননি মুকাসিরুন বিকুমুল উমাম, কিয়ামতের দিন আমার উম্মত নিয়ে আমি অন্যান্য নবী রাসূলদের উপর গর্ব করব যে আমার উম্মত বেশি। এখন দেখেন, এটা তো রসুলের কথা, আমরা যখন কারো হয় না এটা হলো ভিন্ন কথা, এটা আল্লাহর দায়। কিন্তু আমি চেষ্টাই করলাম না, আমার দুইটাই হলেই যথেষ্ট, আমি কিভাবে মানুষ করবো, কিভাবে খাওয়াবো, সেই দায়িত্ব তো আপনার না, একটা হলেও তো মানুষ করা যাচ্ছে না, ঠিক কিনা? আবার কারো ছয়টা সাতটা আছে, সবগুলোকে আল্লাহ মানে ওই পিতা আদর্শবান সন্তান হিসেবে গড়ছে। দেখেন এইখানে যে বিষয়টা, বুড়া হয়ে গেলে বুড়া মানুষের সেবা মানুষ করতে চায় না। এখন আপনার তো সন্তান একটা, স্ত্রী একটা, তার মানে আপনার ছেলে বাসায় কতক্ষণ থাকে, ওই সব খেদমত ওই পুত্রবধূকে করতে হয়, তার বারো মাস টানতে হবে এই কষ্ট, কথা বলেন ঠিক কিনা? আপনার সন্তান যদি পাঁচটা থাকতো ছেলে মেয়ে, তাহলে এক সন্তান যদি দুইটা কথা নাও শোনে আরও থাকবে তিনটা, ঠিক কিনা? ওই তিনটার বাসায় তো মাসে দশ দিন করে হলে, দশ দিন তো জোর করে থাকা লাগবে না, সেই বলবে বাবা আমার বাসায় আসেন দশ দিন আপনি থাকেন, দশ দিন সে মেহমানের মতো আপনাকে রাখবে, সেবা করবে, খেয়াল রাখবে, আপনার সমস্যাগুলো আপনি তিনজনের কাছে বলতে পারবেন, ঠিক কিনা? এই যারা সন্তান কম নিয়ে বসে আছেন আহারে,
এই সমস্যাগুলো তাদের জীবনে আসতে পারে। আচ্ছা প্রিয় ভাইরা, এটা 5 নম্বর। 6 নম্বর হলো, আপনি যে কোনো কাজ করবেন শুধুমাত্র কাকে খুশি করার জন্য? আরো জোরে, আল্লাহ। আপনি মানুষের কাছ থেকে বিনিময় পাওয়ার জন্য কেন করেন? এই দুনিয়ার মানুষ তো প্রত্যেকটা প্রতারক। আপনি দুনিয়ার মানুষের কাছে, আমরা দুনিয়ার মানুষই ভাইয়ের জন্য করছি, মার জন্য করি, বাবার জন্য করি, অমুকের জন্য তমুকের জন্য করি, আর এরা 2 দিন পর আমার খবর রাখে না। আপনি তাদের কাছে বিনিময়টা আশা করেন কেন? ভাইয়ের অধিকার আত্মীয় হিসেবে আপনি আদায় করবেন, মার অধিকারগুলো আত্মীয় হিসেবে আদায় করবেন, এটা তো আপনার দায়িত্ব। আপনি বিনিময় পাওয়ার জন্য তো আপনি করবেন না। সমস্যাটা হলো আমরা বিনিময় পাওয়ার জন্য করি আর বলি, আরে তার জন্য কত কিছু করলাম, আপনি তার জন্য করবেন কেন? কে বলেছে আপনাকে তার জন্য করতে? আপনার সব কিছু কার জন্য হবে? আল্লাহ তো সূরা আনআমের 162 নম্বর আয়াতে বলেই দিয়েছেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার সলাত, আমার নামাজ, আমার কুরবানি বিসর্জন, আমার জীবনে যা কিছু হবে সব একমাত্র সন্তুষ্টি কার? আল্লাহর জন্য। সর্বশেষ যেটা বলবো সেটা হলো, এক সময় মানুষ খুব স্বাবলম্বী থাকে, এক সময় তারা তাদের জীবনে একটা অধঃপতন আসে, সম্পদ গুলো চলে যায়, সম্মানটা খ্যাতিগুলো চলে যায়, এই যে বিষয়গুলো নিয়ামত আল্লাহর পক্ষ থেকে আসে। আর আল্লাহ তো বলেছে আপনি অবৈধভাবে কোনো কিছু উপার্জন করলে সেটার দায় কার? না, আল্লাহর না। আপনি যদি অবৈধভাবে উপার্জন করেন এগুলো, তাহলে এটা নিশ্চিহ্ন হবে, এটা আল্লাহর ঘোষণা, আল্লাহ নিশ্চিহ্ন করে দিবেন, এটাই হলো আল্লাহর ওয়াদা। আপনি অবৈধভাবে অনেক উপার্জন করছেন, আপনি ধরে রাখেন, যখন উপার্জন করবেন আপনি একটা কথা মনে রাখবেন যে আমার আল্লাহ বলেছে আমার এই অবৈধ উপার্জনটাকে আল্লাহ ধ্বংস করে দিবে, নিশ্চিহ্ন করে দিবে। তার মানে আপনার জীবনে অভাব বিপদ আসবেই। আপনি বৈধভাবে উপার্জন করছেন, তাহলে যদি এই ধরনের বিপদ আসে তাহলে মনে করতে হবে এটা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা, আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। হযরত আইয়ুব আলাইহিসসালাম, ওনার সন্তান সম্পদ এমন কোনো কিছুর অভাব ছিল না, কিন্তু যখন অসুস্থ হয়েছে সব স্ত্রী সন্তানরা চলে গিয়েছে, ওনাকেই ওনার প্রতিবেশী আত্মীয় স্বজনরা জঙ্গলে নিয়ে রেখে এসেছে, কিন্তু সেই ইয়াকুব আলাইহিসসালামকে আল্লাহ রাব্বুল্লাহ আলামিন পরবর্তীতে এর থেকে উত্তম নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছেন, সুবহানাল্লাহ। তাহলে কেন আমরা সেটা থেকে ব্যর্থ হব? আমরা করব কার জন্য? আল্লাহর জন্য, শুধুমাত্র আল্লাহর জন্য, অন্য কারোর জন্য না। আর বিপদ যখন আসবে তখন ধৈর্য ধারণ করতে হবে, আল্লাহর উপর সবর করতে হবে, আল্লাহ তাআলা তৌফিক দান করবে।